বছরে এক মাস আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে, বছরে এক মাস আল্লাহ পাক রোজাকে ফরজ করেছে, দেখবেন এই রমজান মাসে দেখবেন, এই রমজান মাসে দেখবেন কিছু দুকান কাটা আছে, এক কান কাটা হলে লজ্জা থাকে, চাপা দিবার চিন্তা করে, কিন্তু দু কান কাটা হলে দুদিন পর লজ্জা চলে যায়। রমজান মাস আসলে দেখবেন কত যুবক ছেলে আছে, কত ভাই আছে, কত চাচাজি আছে, কত মুরব্বী আছে, দেখবেন রমজান মাস অনেকে রোজা রাখে না। আগে একটা লজ্জা বলে জিনিস ছিল ভাই জান, চায়ের দোকানে পর্দা ঘিরা থাকতো, হোটেল গুলোতে পর্দা ঘিরা থাকতো, আজকাল হোটেল চায়ের দোকান দেখবেন ওপেন আছে। আপনি হয়তো কোনো ভাইকে দেখে বললেন কি রে তুই রোজা কেন রাখিস রে, তোর জন্য নিয়েছে, তুই তো সামান্য হয়ে গেছে, দেখবেন ওই সময় উত্তর দেবে আমার একটু গ্যাসের প্রবলেম আছে, আবার চায়ের দোকানে যে বলবে চাটা একটু দুধ বেশি করে দে। ও ভাই জান আমি মাহাতাম এটাই বোঝাতে চাইছে, আল্লাহ পাক রোজাদারদের উপরে বড় রহমত করে, একটা রোজা যদি কেউ ইচ্ছা করে ছেড়ে ফেলে শরীয়তের মাসলা হলো, শরীয়তের হুকুম হলো, একটা রোজা ভেঙে ফেলার কারণে সাতটা রোজা তাকে রাখতে হবে। চলে গেছেন, উনষাটে যাবার পরে আপনি একটা রোজা ভেঙে ফেলেছেন, শরীয়তের মশলা হলো, আপনাকে আবার ঘুরিয়ে ষাটটা রোজা রাখতে হবে। আমি মাহাতাম এটাই বুঝাতে চাইছি, অর্থাৎ যাদের মধ্যে রোজা নাই তারা কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। কেননা কেননা আল্লাহ রাসূল যেটা করলেন, আমাদের ঘরে যেটা করতে বললেন, আমাদের জন্য সেটা করা হলো সুন্নাত, অর্থাৎ যাদের মধ্যে রোজা নাই তারা কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ও ভাইজান তিন নম্বর একটু আগিয়ে যায়, ভাইজান আপনারা বলেন আমার রাসূলুল্লাহ কোনোদিন সুদ খেয়েছে না খায়নি? আমার রাসূল কোনদিন সুদ খেয়েছে কথা বলেন না কেন? তাহলে আমার রাসূলুল্লাহ কোনদিন সুদ খেলেন না? আজকাল আপনি আমার ঘরে ঘরে সুদ ঢুকেছে, আপনি সুদ খাচ্ছেন, আপনি খাচ্ছেন না তো কি হয়েছে? আপনার ভাই খায়, আপনার ভাইয়ের ছেলে বিবাহের সময় আপনাকে দাওয়াত দিচ্ছে, আপনি যদি না যান ভাই ভাই বিচ্ছেদ হবে, সমাজ এই ধরনের করতে পারে না পারে না? এই জন্য আল্লাহ রাসূল বললেন আখির জামানাতে এমন একটা সময় আসবে আপনি সুদ খাবেন না, সুদের হাওয়া আপনার গা দিয়ে বয়ে যাবে, আপনি খাবেন না, ঠিক আছে, সুদের হাওয়া আপনার গা দিয়ে বয়ে যাবে। কি নিলজ্জা আমরা, আপনার শরীরে যে ব্লাড, আপনার শরীরে যে রক্ত, আপনার শরীরে যে রক্ত চলছে এটা পাক পবিত্র। কি বললাম? বললাম পাক, কারণ আপনার বাপ, আপনার দাদু, আপনার নানা দুবেলা কষ্ট করে দুটো আহার তুলে দিয়েছে, কি হালাল পয়সা তুলে দিয়েছে, হালাল পয়সায়, কথা বুঝতে পারছেন না? হালাল পয়সায় ভ্যান টানিয়ে ভোরের বেলা 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 হারুয়া বাজারে ডাব বিক্রি করেছে, সবজি বিক্রি করেছে, দুবেলা দুটো অল্প করে তুলেছে বটে, কিন্তু হালাল পয়সা তুলেছে, কথা ঠিক না? ঠিক না? আজকাল আমরা নিলজ্জা আমাদের ঘরের বউগুলোকে মহিলা সমিতি করাচ্ছি, বন্ধুরা ব্যাংক না কি বলে প্রত্যেক কুকুরের গুখা অনেক ভালো, এটা বুঝাবার জন্য বললাম, ভালো নয় বুঝাবার জন্য বললাম, কি আশ্চর্য। এই জন্য তো বরকত কমে গেছে, আয় আলাদা বরকত আলাদা, আয় আলাদা বরকত আলাদা, বরকত দেখেন দেখেন দেখেন, এখন আয় বেড়ে গেছে বরকত কমে গেছে। আগেকার যুগে আপনারা আমি জানি না আপনাদের এখন হতো কিনা, দুপুরবেলা মা বোনেরা ভাত খেতে বসেছে সবাই মিলে, হঠাৎ করে এক প্লেট ভাত খসাতে হয়, দেখা যায় এক প্লেট ভাত কমে গেছে, যাদের ওদের বাড়ি যাতে এক প্লেট ভাত ধান নিয়ে হতো না, হতো না, হতো না, হতো না, হতো না, যাতে ওদের বাড়িতে যাতে দুটো পেঁয়াজ নিয়ে আসবে, এক প্লেট ভাত নিয়ে আসবে, এখন কেউ কারো বাড়ি আর এক প্লেট ভাত আনতে পাঠায়, আয় বেড়ে গেছে বরকত কমে গেছে। আমার মা বোন মায়েরা চাচিরা হিসাব করে খরচা করতো, যতটুকু কোন ভাতের দানায় কোনটা বরকত হয় দানা আছে কেউ জানতো না, আর এখন এত হয়ে গেছে বাসন বাসন, হ্যাঁ দাবাই যে ফেলছে, কথা ঠিক না? ঠিক না? ঠিক আয় বেড়েছে কিন্তু বরকত কমে গেছে,
কথা বুঝতে পারছেন না? ঘরে ঘরে সুদ ঢুকে গেছে, কঠিন পরিস্থিতি আসছে। এই জন্য তো হাদিস পাক এসেছে কি কে কি করছে দেখার দরকার নেই। আল্লাহ রাসূল বলছে ইমানদারদের সম্পদ হবে একটা ছাগল। ইমানদারদের সম্পদ হবে কি? একটা মেয়েদি ছাগল। ইমানদার যারা হবে তারা একটা ছাগল নিয়ে যারা পাহাড়ের মাথায় চলে যায়। কথা বুঝতে পারছেন না? ওই কারণ আপনি যত আমরা কি যখন সমাজের সাথে মিশবো, যত মিশবো তত ফেতনা ফ্যাশনের মধ্যে গিয়াবো, জুড়িয়ে যাবো, ইমান চলে যাবো সম্পূর্ণ মাথায়। ঘরে 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 শুরু গেল জানেন। এখন আমরা সব নাপাক হয়ে যাচ্ছে, কুয়া বোঝেন? কুয়া কুয়া হ্যাঁ না বলেন না, কুয়া বোঝেন? ঘুম পাচ্ছে নাকি? শেষ করে দেবো আপনাদের যে অসুবিধায় বলবে। কুয়া বোঝেন? কুয়া 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 কাকে বলে বলে বলে? তারপর আপনি কুয়াতে পানি ফেলবেন, আর আপনি যদি কুয়ার ভেতরে ভেতরে কুকুরটাকে রেখে দিয়ে আর কুয়ার সব পানি বাইরে ফেলে, কুয়া পাক থাকবে না না পাক থাকবে? ঘরে যে ঘব ঘব সুদ খাচ্ছে, তাহলে পেটে কি চলে যাচ্ছে? সুদ চলে যাচ্ছে। তসবি বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভালো কথা, কিন্তু হারাম পেটে চলে যাচ্ছে। তাহলে কুয়ার ভেতরে কুকুর রয়ে যেমন কুয়াটা না পাক, ঠিক আমাদের সুস খাবার কারণে আমাদের বডিটা কি হয়ে যাচ্ছে? না পাক হচ্ছে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? ও আমার ভাই জওয়ানেরা ভুল বুঝবেন না, কিন্তু দেখবেন আমাদের গ্রামে গ্রামে সুদের হাওয়া বেড়েছে না বাড়েনি। ও ভাই জান, তাহলে যাদের মধ্যে সুদ আছে, যারা সুদ খায়, সুদের সাথে লেনদেন করে, সুদ খাওয়া সুদ দিয়া একই কিন্তু পাপ। চুরি করা, চোর কে সহযোগিতা করা একই পাপ, সুদ খাওয়া, সুদ খাওয়া এবং সুদ দিয়া একই কিন্তু পাপ। ভাইজান, তাহলে আমার রাসূলুল্লাহ জীবনে সুদ খেলেন না, বারেবার আমার রাসূলুল্লাহ সুদের বিপক্ষে ছিলেন, কঠিন করে মানা করেছেন। আল্লাহর কোরআনের মধ্যে পাওয়া যায় আল্লাহ পাক কঠিন করে মানা করেছে। অর্থাৎ যাদের মধ্যে সুদ আছে ভাইজান, তারা কিন্তু আমার রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ও ভাই জানা, আরেকটা ধাপ আগিয়ে যায়, আরেকটা কথা বলি ভাই জানা, আপনারা বলেন নামাজ পড়া কি ফরজ? নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ। ভাই জান, পাশাপাশি আপনারা বলেন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পাশাপাশি আপনারা আমার মাটাকে, আপনারা আমার বউটাকে, আপনারা আমার মেয়েটাকে, আপনারা আমার বোনটাকে পর্দার মধ্যে রাখাটা কি জোরে জবাব দেন? কি গো, পর্দার মধ্যে রাখে কি? আছে তো, আছে বলেন। কত বড় চিটার দেখেন আমরা, তার সাথে চিটিং বাজ করছি, আল্লাহ বলছে আমার সাথে করছি। বললাম না আল্লাহ বলছে ওই জন্য তোদের যোগে কি পাঠাবো? মিলান 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 অনেক জায়গায় দেখবেন যেখানে পর্দা নাই, পর্দা যদি হয় আলহামদুলিল্লাহ, সারা জীবন পর্দা করলো না, 50 বছর, 60 বছর, 70 বছর পর্দা করলো না, আর মরে যাবার পরে আপনাদের এলাকায় জানি না হয় কিনা, আপনাদের পর্দা আছে একসঙ্গে? আচ্ছা হ্যাঁ না বলে বলে আল্লাহ দেখতে পাচ্ছে, সত্য কথা বলেন না? আচ্ছা আলহামদুলিল্লাহ, যদি না থাকে দেখবেন অনেক জায়গায় কি হয়, পর্দা করলো না, আর মরে যাওয়ার পরে বাইরে খাটিয়াটা নিয়ে আসবে জামাজের নামাজের জন্য, খাটিয়ার উপরে একটা কিদি দিল, মা বোনেদের গায়ে কিদি দিল, কি দেয় গো খাটিয়ার উপরে? চাদর, চাদর, চাদর। কেন? বলছে পর্দা, সারা জীবন বিহাম বাইরে ঘুরলো, ফিরিওয়ালা সামনে গেল, সবজিওয়ালা সামনে গেল, বাইরে বিহাম ঘুরে বেড়ালো, আর মরার পরে খাটিয়ার উপরে একটা চাদর চাপা দিয়ে বলছে কমপ্লিট, কোর্স কমপ্লিট হয়ে গেছে। কার সাথে চালাকি করা হচ্ছে? আল্লাহ দেখতে পাইনি বলেন? যখন জীবিত অবস্থায় আপনার মাটা, আপনার বোনটা, আপনার মেয়েটা, আপনার বউটা যখন ঘুরে বেড়াচ্ছিল আপনি প্রতিবাদ করেছেন?
তখন করলেন না। এই জন্য তো হাদিস পাকে এসেছে, একটা মেয়ে পর্দা যদি না করে মারা যায় চারটে, আবার অন্য একটা হাদিস আছে তিনটে, জাহান্নামে নিয়ে যাবে তিনজন, এবং অন্য একটা রিওয়ায়েত আছে চারজন। এক নম্বর বাপ, এখানে বাপ বসে আছে। দ্বিতীয় নম্বর বড় ভাই, এখানে বড় ভাই বসে আছে। তৃতীয় নম্বর স্বামী, এখানে স্বামী বসে আছে। চতুর্থ নম্বর একটা অন্য রিওয়ায়েত এসেছে বড় ছেলে। একটা মেয়ে পর্দা না করলে ও তো জাহান্নামে যাবে, পাশাপাশি তাহলে চারজন কিন্তু আমরা এখানে আছি, বাপ ভাই স্বামী বড় ছেলে এখানে বসে আছে, আছে না নাই? কি আশ্চর্য, হারুয়ায় মেলাটা লাগুক না ঈদের গাড়ি বন্ধ হয়ে যায়। কথা বুঝতে পারছেন না আপনারা? ঘরে কি বলবো, আমি যেখানে সার্ভিস করি, আমার বাড়ি থেকে আমি যেখানে চাকরি করি সরকারি মাসা, ডিস্টেন্স 15 কিলোমিটার, ওটা হচ্ছে একটা ওই জায়গায় চার দিন তিন দিন ধরে মেলা হয়, এখন মাসে ছুটি চলছে, মাঘ মাসে 1, 2, 3। কথা বুঝতে পারছেন না? লক্ষ লক্ষ মানুষ হয় ছেলে মেয়ে মেলা যায়, কে বলেছে যায়? যেখানে ছেলে মেয়ে একত্রিত হয় সেই জায়গাটা যায় হতে পারে? খাস কেবলমাত্র মক্কা সে মদিনা শরীফ, আজমির শরীফে যাচ্ছে, আজমির শরীফ এক বাস, বাসে করে ছেলে মেয়ে আজমির শরীফ, পূর্ব শরীফে ছেলে মেয়ে নামছে দর 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 করে। একটা বাসে কতগুলো সিট থাকে ভাই? মিনিমাম 60টা থাকে তো, আরে 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 60টা থাকে, 60টার মধ্যে যত কমই হোক 20টা মহিলা থাকে তো। আপনাদের এখান থেকে ছাড়ে নাকি বাস? ও বাবা, কোথায় কবর, কোথায় জিয়ারত করছি আমি? শোনে, যারা পাস করেন কঠিন গুনাহগার, গুনাহগার গুনাহগার হবে, কারণ নিজে মদ খাওয়া আর সমাজকে মদ খাওয়া শিখানো কঠিন দাবি, কঠিন করা গুনাহগার। কথা ঠিক মিটি মিটি মিটি, লজ্জা করে না? ইনকাম করতে ইচ্ছা করলো, বিহা পুনা করে ভাইজান, বিহা পুনা করে দাদা খুঁজে মাঝে জিয়াদ করতে আছে, মেয়েদের জিয়াদ নিছে, যে কোনো মুহূর্তে জেনে নেবেন, যে কোনো দলে মুহূর্তে দেখেন যে ফুল পশিপতে ছোট হুজে নাতি সৈয়দ মাতা হুসাইন বলে গেছে, জিয়ারত করতে নিয়ে যাচ্ছেন, কে বলেছে মেয়ে ধর জিয়ারত করতে যেতে, দু টাকা নেকি করতে যে চারটা গুণা হচ্ছে আপনার? একটা বাসে যদি 60টা সিট থাকে, 20টা মহিলা থাকে, ভালো করে বুঝবেন কতদিনের জন্য যাচ্ছে, মিনিমাম 18 কোটি দিন যাও আসা মিশা। উফ আল্লাহ, এই 20 দিন যে যাচ্ছে 20টা মহিলা, তো প্রত্যেকটা মহিলার প্রতি মাসে একটা ব্যাপার থাকে না? থাকে না? হ্যাঁ না বলে না বলে না, ব্যাপার থাকে না প্রতি মাসে একটা ব্যাপার থাকে? এই যে 20 দিন সবাই কিন্তু এক ডেট হয় না, এক ডেট হয় কি? ধরে নেন আল্লাহ না করে যদি এই দুর্ঘটনাটা যদি ঘটে যায় রাস্তায়, তাহলে কি হলো ভাই? নেকি হচ্ছে নাপাক অবস্থা যখন কোন ছেলে মেয়ে খুদার জমিনে ঘরে কিতাবের মধ্যে পাওয়া যায়, জমিনে যখন ঘরে আসমান জমিন ওর উপরে লানত ফরমায়, লানত ফরমায়, লানত ফরমায়, আপনি কোন লজ্জায় জিয়া জিয়া নিয়েছেন? রাজমির শরীফ, ভুটিয়া শরীফ, ফুলপ শরীফ, অমুক শরীফ, শরীফ অমুক শরীফ, শরীফ আশ্চর্য মডার্ন। আমাদের তো আজকাল মডার্ন সাজছে, আমাদের ভাই ছেলে মেয়েরা মডার্ন সাজছে, মডার্ন 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 আশ্চর্য। আপনার বাপ, আপনার বাপ, আপনার দাদু, আমার দাদু ঈদের সময় বকরাইদের সময় ছেলে মেয়েদের জিনিসের জামা কিনান তো, জামাটা ছিঁড়া হলে দোকানদারকে ফেরত দিত না? দিত না? এই দিত না? দিত। এখনকার আমরা কিছু বাপ আছে দেখবেন ছেলেগুলোকে পয়সা দিয়ে ছিঁড়া প্যান্ট কিনে দিচ্ছে। এক একটা ছেলে ছেলের কাটিং জানতে মাথায় ইঁদুর ঘুরেছে, ওই ছেলে বড় হলে ভাত ভাত দেবে, ওই ছেলে বড় হলে আল্লাহ ওলি হবে। আমাদের বাড়িতে ছেলে মেয়েরা আছে, আমি বলছি আমার ছেলে ফেরেশতা। প্রত্যেকটা গার্জেনের বাপ মায়ের উচিত ছেলেকে মানুষকার প্রাথমিক জ্ঞান, বাপ মা ছেলেতে বাপ মায়ের কাছে ছেলে পাবে। কথা ঠিক বেটি, পয়সা আছে একদম ইংলিশ মিডিয়ামে পাঠিয়ে দিলে হয়ে গেল, খালি ছেলেদের দোষ দিল হবে না, এর জন্য আমরা দাসী আছি, দোষী আছে। কথা ঠিক বেটি, লজ্জা করে না? বাপ বিড়ি খাচ্ছে, আরে তোমার ছেলে বড় হচ্ছে ছেলের সামনে বিড়ি খাচ্ছে, খুব লজ্জায় ও তো দুদিন পর খাবে, আরে খাওয়া তো দূর কি বাপ। অনেক বাপ আছে ছেলেকে বলে জানে ওদের দোকান থেকে এক প্যাকেট বিড়ি নিয়ে,
চার দিন পাঁচ দিন ছয় দিনের মাথায় দেখবেন ছেলেটা কিন্তু একদিন বিড়ি ধরাতে ধরাতে আসছে। আপনি বলতে পারবেন এই বিড়ি খা বিড়ি খা, ছেলে বললো আব্বা তুমি তো বিড়ি খা। এই জন্য তো বাপের আজকে সম্মান নাই। রাতে বেলা শুচ্ছে বাপ বেটা দুটো হেডফোন, একটা কর বাপের কানে একটা কান, একটা কর ছেলের কানে 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 সিনেমা দেখতে দেয় বাপও দাঁত কালছে ছেলেও দাঁত কালছে। ওই ছেলেটা বড় হলে কি বাপকে ভাত দেবে? বলছি রাগ করছে নাকি বলছি বলে ছেলেরা হচ্ছে মাটির কুমির, যেমন করবেন তেমন হবে। খারাপ নেবেন না, আপনাদের ঘরের সঙ্গে আমি একটু খোলামেলা আমি আলোচনা করছি, আপনাদের সাথে আমাদের একটা যেহেতু কি আছে সম্পর্ক আছে, কি দরকার নাহলে আমি কেন আমি তো আমি খালি পেলেন তো দুটো ঘটনা বলবো আল্লাহ রসুলের জন্ম থেকে আর কিছু হিজরতের কথা বলবো, আমার দু ঘন্টা পার হয়ে যাবে, হতো না? আমি ঘটনা বললাম কি বাস্তবটা তুলছি আমাদের পরিস্থিতি কোথায় জানতে আছে। একবার দর্শি বয়ন আল্লাহ আমার ভাই যে কথা বলছিলাম পর্দা করা পর্দা করা পর্দা করা ও আমার ভাই জওয়ানেরা ভুল বুঝবেন না, আপনাদের ঘরে আমি এই জন্য বলে গেলাম আপনাদের গ্রামে নামাজি পাওয়া যাবে এটা আমি অস্বীকার করব না, আপনাদের এলাকায় রোজাদার পাওয়া যাবে অস্বীকার করব না, আপনাদের এলাকায় দাতা পাওয়া যাবে অস্বীকার করব না, আপনাদের এলাকায় হাজি পাওয়া যাবে অস্বীকার আমি মাহাতা করব না। কিন্তু ভাই জান আজকাল আমাদের ঘর ঘুম দেখবেন ফুটবল মাঠ তৈরি করেছি, কথা ঠিক না বেঠে? ভাইজান খারাপ নেবেন না, পর্দাটা ফরজ ফরজ ফরজ, নামাজ যেমন ফরজ রোজার একা যেমন ফরজ, পাশাপাশি আপনার আমার মাটাকে আপনার আমার বোনটাকে আপনার আমার মেয়েটাকে আপনার আমার বউটাকে পর্দার মধ্যে রাখাটা ফরজ। ও ভাইজান কিন্তু দুঃখের বিষয় কি জানেন, কিছু আমাদের সমাজের স্বামী আছে দেখবেন বউয়ের সাথে সেলফি তুলেছে ফটো তুলে ফেসবুকে হোয়াটসঅ্যাপে ছাড়ে না ছাড়ে না। ও ভাইরা ভুল বুঝবেন না, খারাপ নেবেন না, পর্দা যদি আপনার মেয়েটা যদি না করে আপনি বাপ হিসাবে জাহান্নামে আপনাকে যেতে হবে, আপনার বউটা পর্দা যদি না করে আপনি স্বামী হিসাবে আপনাকে জাহান্নামে যেতে হবে, আপনার বোন যদি পর্দা না করে আপনাকে ভাই হিসাবে জাহান্নামে যেতে হবে। ভাইজান আপনি বলেন ভাইজান আমার মেয়েটা যদি পর্দা না করে এর জন্য আমি কি করবো, কাঁচা রাস্তাটা আপনাদের ঘরে বলে যায়, আপনি বাবা আপনি আপনার দায়িত্বটা পালন করেন, আপনি আপনার মেয়েকে কঠিন করে শাসন করেন, আপনি আপনার মেয়েকে কঠিন করে বলেন এই খবরদার খবরদার ঘরের বাইরে যাবি না, তারপরে যদি আপনার মেয়ে আপনাকে লুকিয়ে যদি পর্দা না করে আপনার মেয়ে যদি পর্দা না করে বিহাপনা হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এর জন্য আপনি তখন দায়ী আর হবেন না। আপনাকে জানাইনি কি ঘুরছে, আপনি কিন্তু কঠিন শাসনের মধ্যে গেছে, তখন ও কি হবে? একা যাবে, আপনি বাপ হিসাবে নাজাদ না যাবে। ভাই আপনি আপনার দায়িত্ব কঠিন করে পিট বড় দেখতে পারে লোকজনের সামনে এমন অপমান করবো না তুই আর জীবনে বাইরে যাবে না, তারপরে যদি আপনাকে লুকিয়ে ও যদি বিহা পোনা পর্দা যদি বেখিলাফ করে আপনি ভাই হিসাবে না যান, আপনি স্বামী আপনার উচিত আপনার বউকে কঠিন করে শাসন করা, সেরিয়া যেভাবে বলেছে সেভাবে শাসন করে, তারপর যদি আপনার বউ যদি গুনার কাজে লিপ্ত হয় পর্দা যদি না করে ও বউ একা জাহান্নামে যাবে, আপনি কিন্তু নাজাত পাবেন। কিন্তু আমরা এবার যদি সেই খড় খাবো না আর গরুর মতো সেই গাদায় গা ঘষে দেবো হবে না? ও আমার ভাই জানেরা ও জোয়ান জমাকেরা আরে বাংলা কথা আমি যদি একটা একটা করে এই রকম বলে যাই ভাই জান আমরা সব কম বেশি রাসূলুল্লাহ সুন্নাত কে অস্বীকার করছে, অর্থাৎ যাদের মধ্যে নামাজ নাই তারা রাসূলুল্লাহ কে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে রোজা নাই তারা আমার রাসূলুল্লাহ কে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে সুদ আছে তারা আমার রাসূলুল্লাহ কে অস্বীকার করে নিয়েছে, যাদের ঘরে পর্দা নাই তারা আমার রাসূলুল্লাহ কে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে অহংকার টাকা পুরি আছে তারা কিন্তু রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে, যাদের মধ্যে মিথ্যা আছে তারা রাসূলুল্লাহকে অস্বীকার করে নিয়েছে। ও ভাইজান আমি গুনাহগার মাতা আপনাদের ঘরে বলে যাই আমরা এখানে সবাই গুনাহগার, এখানে আমরা সবাই গুনাহগার, কথা ঠিক না বেটে?
এই জন্য আল্লাহ পাক জান্নাত করলেন, জান্নাতের সংখ্যা হলো আটটা, জাহান্নাম আল্লাহ পাক করলেন, জাহান্নামের সংখ্যা হলো সাতটা। জান্নাত কটা? আটটা। আর জাহান্নাম কটা? সাতটা। জান্নাতে আল্লাহ পাক কার ধরে পাঠাবে? জান্নাতে কারা যাবে? যারা মানুষ, তাদের জন্য আল্লাহ কি বললেন? জান্নাত। আর জাহান্নাম কাদের জন্য? একটু বলেন, একটা তো বলে দিও, একটা বলেন আপনারা। জান্নাত আল্লাহ পাক কার ধরে দেবে? যারা মানুষ। তাহলে জাহান্নাম কাদের জন্য যদি বলে? আমি বুঝতে পারছি আপনাদের রাগ হচ্ছে, তাই নাকি? জাহান্নাম কাদের জন্য তাহলে বলে? মানুষের জন্য জান্নাতে কোন জানোয়ার আল্লাহ দেবে? কারণ মানুষ আর জানোয়ার এক জায়গায় থাকতে পারে না, একটা ব্যতিক্রম, একটা কুকুরকে দেবে, ওটা বাদ দেবে। তাহলে জান্নাত আল্লাহ পাক করলেন মানুষের জন্য, যেমন কোন জানোয়ারকে আল্লাহ জান্নাত দেবেন না, ঠিক আল্লাহ পাক পাশাপাশি জাহান্নাম বললেন কোন মানুষের জন্য নয়, জাহান্নাম আল্লাহ পাক কেবল বললেন জানোয়ারদের জন্য, কোন মানুষের জন্য। আপনি বললেন ভাই সাহায্য দিব, শুনলাম, শুনেছেন ঠিকই, কিন্তু ব্যাখ্যাটা করতে পারেন না, বা যারা করেছে ব্যাখ্যাটা করায়নি হয়তো। আমার আল্লাহ পাক 18,000 মাতলুকাতের মধ্যে মানুষকে কি করলেন ভাই? শ্রেষ্ঠ করলেন, বুঝবেন, 18,000 মাতলুকাতের মধ্যে এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন। আবার আমার আল্লাহ এই মানুষকে বললেন, তোদের মধ্যে আমার কিছু বান্দা আছে, তারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। ভালো বুঝবেন, এই মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ করলেন, আবার এই মানুষকে আল্লাহ বলছে তোদের মধ্যে আমার কিছু বান্দা তারা আমার কাছে চতুর্থ জানোয়ারের থেকেও নিকৃষ্ট। আমি আল্লাহ ওই মানুষ রূপে যারা জানোয়ার তাদের জন্য জাহান্নাম বললাম। কোন জানোয়ারদের জন্য? কুকুর, ছাগল, বিড়াল, গাধা, গরু, এই জানোয়ারদের জন্য জাহান্নাম নয়, আমার আল্লাহ পাকের কুদরত যুগে যারা জানোয়ার তাদের জন্য জাহান্নাম। আমাদের চোখে যেটা জানোয়ার ওদের নাজাত, আর আল্লাহ পাক কিয়ামতের ধুলো করে দেবে, হয়ে গেল। আল্লাহর চোখে যারা, আল্লাহ পাকের কুদরত যুগে যারা জানোয়ার তাদের জন্য কঠিন শাস্তি জাহান্নাম। আপনি বলেন ভাই যা মানুষ আর জানোয়ার মধ্যে পার্থক্য বুঝবে কেন? আমরা তো সবাই তো মানুষ। বাংলা পাতা আমার আল্লাহ পাক পরিষ্কার জানিয়ে দিলেন কি, যাদের মধ্যে জানোয়ারের খাসরত আছে। কি বললাম? যাদের মধ্যে জানোয়ারের খাসরত। ভাই জান জানোয়ারের খাসরত বলতে, জানোয়ারের তো হাত আছে, কুকুর ছাগলের হাত আছে, মানুষের হাত আছে, কুকুর ছাগলের কান আছে, মানুষের কান আছে, ওদের চোখ আছে, আমাদের চোখ আছে, ওদের মাথা আছে, আমাদের মাথা আছে, ওদের মাথায় মগজ থাকে, আমাদের মাথায় মগজ থাকে, থাকে না থাকে না থাকে না? পার্থক্য কোথায়? পার্থক্য হলো কি, ওদের জ্ঞান, বুদ্ধি, বিবেক নাই, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না। আমাদের চোখে জানোয়ার গুলো ওরা বোঝে না, কিন্তু আমাদের আল্লাহ পাক কোনটা জায়েজ, কোনটা নাজায়েজ, কোনটা চলবে, কোনটা চলবে না, কোনটা হারাম, কোনটা হালাল, আল্লাহ পাক বিবেক, একটি বিবেকটা দিয়েছে, কথা ঠিক না? ঠিক আপনি বলেন ভাই জান, তাহলে মানুষের মধ্যে পার্থক্য ওটাই। যে সমস্ত মানুষের মধ্যে কি আছে বললাম? জানোয়ারের খাসরত। বললেন ভাই জানোয়ারের খাসরত বলতে, একটা বোঝাবার জন্য একটা উদাহরণ দিয়ে যাচ্ছি, বেশি বলবো না, কেন সবাই খারাপ ভাববে, হক কথা বলি, নাহলে কি আমাদের মায়েদের বোবা শয়তান হবে। জানোয়ারের খাসরত বলতে, আপনারা কোনোদিন জানেন আপনাদের গ্রামে কুকুর আছে? এই নাই নাকি? মক্কাশিবে কুকুর দেখতে পাইনি, আপনি দেখে নাই নাকি? আচ্ছা তো কুকুর, কুকুরকে পিচ্ছাপ করে পানি নিয়ে দেখেছেন? দেখেছেন? চুপ করে থাকো না, হাত হাত, আপনাদের কি এলাকায় কুকুর পিচ্ছাপ করে পুকুরে নামে? নাকি পুকুরে নামে? কথা বলেন না, নামে না, মানে কুকুর পিচ্ছাপ করে পানি নিতে হবে কি? জানে? জানে না। কুকুর জানে না যে পিচ্ছাপ করে পানি নিয়ে আটা যায় যায় না যায়, পিচ্ছাপ করে পা খাবার না পা খাবো, কুকুর জানে না। আমাদের সমাজে কিছু ভাই আছে, কিছু মুরুব্বী আছে, কিছু মানুষ আছে যারা পিচ্ছাপ করে পানি নিল না। আমার আল্লাহ বলছে আমি মাহাতাব নয়, আমার আল্লাহ বলছে তুমি আমার কাছে কুত্তার থেকে জঘন্য, তোর জন্য আমি আল্লাহ জাহান্নাম করলাম। কেন? কুকুর জানে না পিচ্ছাপ করে পানি নিতে হবে না কেন, কিন্তু তুই তো জানিস পিচ্ছাপ করে পানি নিয়ে আটা দিয়ে কি তোর জন্য কি? কথা বুঝতে পারছেন না? কুকুরের মধ্যে হারাম হালাল, জায়েজ না জায়েজ, কোন জ্ঞান বুদ্ধি নাই, আল্লাহ পাক আমাদের হয়ে দিয়েছে। যারা জ্ঞান বুদ্ধি, জায়েজ না জায়েজ বুঝে নিয়েছে তাদের জন্য জান্নাত, যারা বুঝলো না তাদের জন্য জাহান্নাম। বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আবার একটা উদাহরণ দিই,
দেখেছেন যে কোন জানোয়ারকে মিলামিশা করে ফরজ গোসল করতে? হ্যাঁ না বলে বলে কোন জানোয়ার মিলামিশা করে ফরজ গোসল করেছে আপনি দেখেছেন কি? দেখেন না ঠিক আমাদের সমাজে কত ছেলে বিয়ে করেছে, 2 বছর, 4 বছর, 6 বছর, 20 বছর কবরে চলে গেছে, ফরজ গোসল জানে না, ফরজ গোসল জানে না, আছে না এরকম